প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন আরও একটি পর্ব নিয়ে। আজ তৈরি করে দেখাবো বেকারি স্টাইলে দুই ধরনের প্লেন ব্রেড, যা কিনা খুব সহজেই তৈরি করে নিতে পারেন আর খেতে লাগবে একেবারে বেকারি স্টাইলে। আর এই ব্রেডটা হবে খুব বেশি নরম তুলতুলে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। আসুন মূল পর্বে যাওয়া যাক। একটা বাটিতে নিয়ে নেছি 2 কাপ আটা, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ড্রাই ইস্ট, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন শুকনো উপকরণগুলোকে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি আমি তরল দুধ, অল্প অল্প করে দুধটা দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। আমি ইলেকট্রিক বিটার দিয়ে এই ডোটা তৈরি করে নিচ্ছি। এই ডোয়ের যে স্টিকটা আছে সেটা দিয়ে আমি অল্প অল্প করে দুধ দিয়ে এই ডোটা তৈরি করে নিচ্ছি। লো স্পিডে এটাকে তৈরি করে নিতে হবে। এখন আবারও লো স্পিডে 3 থেকে 4 মিনিট এটাকে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নিতে হবে। ডোটা তৈরি করা হয়েছে। এখন হাতের মধ্যে একটু তেল দিয়ে এটাকে আমি একটু পুরোটাতে দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। এটাকে অবশ্যই একটু গরম জায়গায় রাখতে হবে। কিচেনটা যেহেতু গরম আমি সেখানে রেখে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, দেখুন ইস্টটা অ্যাক্টিভ হয়ে পুরোটা বাটি ভরে গেছে। এখন পুরোটা ব্রেডের ডো আমি উঠিয়ে নিচ্ছি। বোর্ডে ময়দা ছিটিয়ে আমি পুরোটা ডো নিয়ে নিচ্ছি। একটু ময়দা ছিটিয়ে আমি এটাকে গোল করে একটা বলের মতো করে নিচ্ছি। আর এখন এটাকে 2টা ভাগে ভাগ করে নিব। এখন একটা ভাগ উঠিয়ে নিচ্ছি, এখন আরও একটা দিয়ে আমি এখন ব্রেডের শেপে তৈরি করে নিচ্ছি। প্রয়োজনে হাতে একটু তেল মেখে এটাকে বলের মতো করে ফোল্ড করে নিতে হবে। এটা কিন্তু অতিরিক্ত বেশি চাপাচাপি করা যাবে না, আলতো করে দরে বলের মতো করে নিয়ে হবে। এখানে নিয়েছি একটা কেক মোল্ড। এখন এই মোল্ডের মধ্যে আমি যে বল টাইপের ডোটা তৈরি করেছি সেটা আমি মাঝখানে বসিয়ে দিচ্ছি। এখন আলতো করে সাইডগুলোকে একটু গোল করে দিচ্ছি। এটা একপাশে রেখে দিয়ে আমি বাকি যে ডোটা আছে সেটাকে আমি একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি। আর এখানে নিয়েছি একটা লম্বা সাইজের মোল্ড। এখন এর মধ্যে আমি সে ডোটা বসিয়ে দিচ্ছি। এখন আলতো করে পুরোটা পাশ একটু সমান করে বিছিয়ে দিচ্ছি। একটা রুমাল দিয়ে ডেকে রেখে দেব 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিটেই কিন্তু এই ডোটা ফুলে অনেকটাই বড় হয়ে গেছে। এখন এই মোল্ডগুলোকে আমি ফ্রি হিট করা ওভেনে 180 ডিগ্রিতে 30 মিনিট বেক করে নিব। দেখুন ব্রেডের মোল্ডগুলোকে আমি বের করে নিয়েছি। দেখুন দেখতে কিন্তু দারুণ লাগছে। এখন একটা ব্রাশের সাহায্যে উপরটাতে একটু তেল ব্রাশ করে দিচ্ছি।
এখন ব্রেডটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন এর ব্যাক পাশটা কিরকম হয়েছে, আর দেখতে কিন্তু সেম বেকারি বা দোকানে যেরকম বিক্রি করে সেরকমই হয়েছে। বাইরের অস্বাস্থ্যকর পরিবেশের ব্রেড না খেয়ে খুব সহজে আমরা চাইলে কিন্তু ঘরেই এই ব্রেডগুলো তৈরি করতে পারি। আর তৈরি করা তো দেখেই নিলেন কত সহজে তৈরি হয়ে গেছে। আশা করছি আমার আজকের পর্ব আপনাদের কাছে সহজ এবং সুন্দর লেগেছে। আমার প্রতিটি রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখুন। আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।